ছাটি করে বগি থাকবে। ডিসেম্বরে দেশের প্রথম মেট্রো রেল চালু হচ্ছে। ঢাকার উত্তরা থেকে আগারগাঁও রুটে চলাচলের মধ্য দিয়ে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু করতে সব প্রস্তুতি শেষ করে এনেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বাকি ছিল শুধু ভাড়ার বিষয়টি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেট্রো রেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার হার গণমাধ্যমকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটি অবশ্য পুরনো খবর। বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর কোন স্টেশনে কত ভাড়া হবে তা জানিয়েছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA। অন্যদিকে মেট্রো রেলের প্রদর্শনী কেন্দ্র চালু হয়ে গেছে। সেখানে কি আছে? ঢাকা মেট্রো রেলের ভাড়া এবং কলকাতা ও দিল্লি মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়ার তুলনা তুলে ধরব এই প্রতিবেদনে। সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের মানুষের জন্য নিজেদের প্রথম মেট্রো রেল MRT6। এটি এলিভেটেড বা উড়াল মেট্রো রেল। যেহেতু নতুন এক গণপরিবহন ব্যবস্থা এটি, তাই মেট্রো রেল সম্পর্কে মানুষকে একেবারে পরিষ্কার ধারণা দিতে এবং জনগণকে এই মাধ্যমের সাথে অভ্যস্ত করতে গড়ে তোলা হয়েছে মেট্রো রেল প্রদর্শনী কেন্দ্র। এর অবস্থান উত্তরার দিয়াবাড়িতে। প্রশ্ন, কি আছে এই প্রদর্শনী কেন্দ্রে? চলুন দেখে আসি। ভবনটি একতলার, পাশেই মেট্রো রেল 6-এর ডিপো। 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই আপনাকে স্বাগত জানাবে এর কর্মীরা। এরপর প্রথমেই দেখা মিলবে ব্যাংকের ATM বুথের মতো দেখতে TVM মেশিন বা টিকিট ভেন্ডিং মেশিন। প্রকৃত স্টেশনেও এমন TVM থাকবে, থাকবে টিকিট কাউন্টার, এখানেও আছে। এরপর আরেকটি কক্ষ, মূল আকর্ষণ এখানেই। এজন্য পেরোতে হবে সংরক্ষিত এই দরজা। টিকিট কাটার পর ঠিক স্টেশনে যেভাবে প্রবেশ করতে হয়, এখানেও সেভাবে ঢুকতে হবে। এই কক্ষের ঠিক মাঝখানে কাজঘরে দেখা মিলবে দুটি মেট্রো ট্রেনের অনবরত চলা। মিনি এই মেট্রো ট্রেন প্রকৃত মেট্রো ট্রেনের মতো হুবহু দেখতে। ভায়াডাক্টের উপর দুটি ট্রেন পাশাপাশি কিভাবে চলবে তা দেখানো হবে এখানে। ট্রেন চলাচলের এই ভায়াডাক্ট ও আশপাশের যে ভবনগুলো তৈরি করা হয়েছে, এটি বাস্তবের কাওরান বাজারের মতো দেখতে। এই কক্ষেই আছে একটি মেট্রো কোচ। দেখে বোঝার উপায় নেই, এটি ডামি, হুবহু প্রকৃত মেট্রো কোচের মতো দেখতে। চাইলে কোচের ভেতরে যেতে পারবেন, বসতে পারবেন এর সিটে। প্রতিটি ট্রেনে এরকম 6টি করে বগি থাকবে। সব মিলিয়ে 10 সেট ট্রেন চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আর মতিঝিল পর্যন্ত যখন 2023 সালে চালু হবে, তখন সব মিলিয়ে 20 সেট ট্রেন চলাচল করবে। যদিও এই মেট্রো রেল বা DMTCL কর্তৃপক্ষের কাছে থাকছে 24 সেট ট্রেন। এইসব প্রতিটি ট্রেন তৈরি হয়েছে জাপানে। এই প্রদর্শনী কেন্দ্রে আছে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত জাপানি কর্মীদের স্মৃতি কর্নার। এছাড়া 2030 সালের মধ্যে রাজধানী ও এর আশপাশের এলাকার যানজট কমাতে আরও যে 5টি মেট্রো রেল নির্মাণ করা হবে সে সম্পর্কে তথ্য আছে এই প্রদর্শনী কেন্দ্রে। রবিবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী কেন্দ্র। এবার জেনে আসি মেট্রো রেলের কোন স্টেশনের কত ভাড়া। রাজধানীর গণপরিবহনের ভাড়া চূড়ান্ত করে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে DTCA।
দিয়াবাড়ির উত্তরা উত্তর স্টেশন হচ্ছে MRT-6 এর প্রথম স্টেশন। এখান থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে 60 টাকা। এই দুই স্টেশনের মাঝে আরও 7টি স্টেশন রয়েছে। প্রথম স্টেশন উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া 20 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম স্টেশন থেকে পল্লবী ও মিরপুর 11 স্টেশনের ভাড়া 30 টাকা, একই স্টেশন থেকে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের ভাড়া 40 টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া 50 টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। মিরপুরের পল্লবী স্টেশন থেকে মিরপুর 11, মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের ভাড়া 20 টাকা, পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের ভাড়া 30 টাকা, মিরপুর 10 নম্বর থেকে ফার্মগেট 30 টাকা ও কাউরান বাজার স্টেশনের ভাড়া লাগবে 40 টাকা, মিরপুর 10 স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া 50 টাকা, মিরপুর 10 থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে 60 টাকা লাগবে, আর কমলাপুর স্টেশনে যেতে বাড়তি 10 টাকা অর্থাৎ 70 টাকা ভাড়া পরিশোধ করতে হবে। প্রকাশিত ভাড়ার তালিকা অনুযায়ী এক স্টেশন থেকে আরেক স্টেশনের ভাড়া সর্বনিম্ন 20 টাকা, সে অনুযায়ী ফার্মগেট থেকে উঠে কাউরান বাজারে নামলেও 20 টাকা ভাড়া দিতে হবে। একই ভাড়া দিয়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত যাওয়া যাবে। ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া 30 এবং কমলাপুরের 40 টাকা পড়বে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কিলোমিটার প্রতি ভাড়া 5 টাকা নির্ধারণ করা হয়েছে, তবে সর্বনিম্ন ভাড়া থাকছে 20 টাকা আর সর্বোচ্চ ভাড়া 100 টাকা। অর্থাৎ মেট্রো রেলের প্রথম স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত 21.6 কিলোমিটার রাস্তার ভাড়া দিতে হবে 100 টাকা, তবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন। আর শিক্ষার্থীদের জন্য ভাড়া কত হবে তা আলোচনার পর ঠিক করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই ভাড়ার হার নিয়ে অনেকে সমালোচনা করছেন, তারা বলছেন মেট্রো রেলের ভাড়া বেশি হয়ে গেছে। একটু জেনে আসি প্রতিবেশী দেশ ভারতের কলকাতা ও দিল্লিতে মেট্রো রেলের ভাড়া কেমন। ১৯৮৪ সালে কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়, এরপর 2013 ও 2019 সালে সবশেষ মেট্রো রেলের ভাড়া সমন্বয় করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বর্তমান ভাড়া অনুযায়ী কলকাতার মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 5 রুপি, এই টাকায় 2 কিলোমিটার যাওয়া যায়। 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত 10 রুপি, সব মিলে কলকাতার নর্থ সাউথ রুটে মোট 31.3 কিলোমিটার যেতে লাগে 25 রুপি। ভারতের 1 রুপি সমান বাংলাদেশের 1 টাকা 19 পয়সা, সে হিসেবে কলকাতা মেট্রোতে 31 কিলোমিটার যেতে লাগে বাংলাদেশি মুদ্রায় 30 টাকা। অথচ ঢাকায় উত্তরা থেকে কমলাপুর 21.6 কিলোমিটারের ভাড়া 100 টাকা। ভারতের রাজধানী দিল্লিতে সর্বনিম্ন ভাড়া 10 রুপি বা 12 টাকা, ঢাকায় 20 টাকা সর্বনিম্ন ভাড়া। ভারতের কলকাতায় ঘন্টায় 80 কিলোমিটার গতিতে মেট্রো ট্রেন ছুটতে পারে, ঢাকায় 100 কিলোমিটার গতিতে ছুটবে। সব মিলিয়ে MRT-6 মোট 17টি স্টেশন থাকবে। আজ এ পর্যন্তই। উন্নয়নের আরও নানা প্রকল্পের সবশেষ খোঁজ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার জন্য শুভকামনা।